ঈদের পরপর গত কয়েকদিন করোনায় নতুন শনাক্তের সংখ্যা কম আসলেও কেবল আপাত পরিসংখ্যান দেখে এখনই সন্তুষ্টির কিছু নেই বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বরং ঈদের সময় অনিয়ন্ত্রিত চলাচলের ফলে সংক্রমিতদের শরীরে উপসর্গ দেখা দেবে আগামী কদিন পর থেকে। এ অবস্থায় যেখানে অবস্থান করেছেন সেখানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন তা না হলে পরবর্তী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সারা দেশের করোনা পরিস্থিতি হবে ভয়াবহ। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 3 দিনে দেশে কমেছে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। 21 জুলাই 173 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 7614 জন। 22 জুলাই মারা গেছেন 187 জন, আর নতুন আক্রান্ত হয়েছে 3697। গতকাল মৃত্যুর সংখ্যা 166, আর এ ভাইরাসে নতুন শনাক্ত হয়েছে 6364 জন। এর অর্থ এই যে করোনার প্রকোপ দেশে কমে গেছে তা নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন ঈদের ব্যস্ততার কারণে এমনিতেই কম মানুষ করোনা পরীক্ষা করিয়েছে, ফলে কেবল 3 দিনের এ পরিসংখ্যান দেশের করোনার প্রকৃত চিত্র বোঝায় না। বরং ঈদুল আজহায় মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা ছেড়েছে, পাশাপাশি কোরবানির পশুর হাটে শারীরিক দূরত্ব না মেনে অনিয়ন্ত্রিত চলাফেরা হয়েছে, তার প্রভাবে বর্ধিত সংক্রমণের উপসর্গ দেখা দিতে শুরু করবে আগামী সপ্তাহগুলোতে। আশঙ্কা করা হচ্ছে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেশে করোনার সংক্রমণ বেশ কয়েকগুণ বেড়ে যেতে পারে। এতে হাসপাতাল ব্যবস্থার উপরে প্রচণ্ড চাপ পড়বে, ভর্তির জন্য কোনো শয্যা খালি এখনই নেই তখন পাওয়া যাবে না, এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। আমাদের এখন স্বাস্থ্য সেবার যে একেবারে টইটুম্বুর অবস্থা, মানে আর কিন্তু বেড খালি নেই, আইসিইউ খালি নেই, এরকম অবস্থা অনেক জায়গাতেই, সেটা তাহলে এমন পরিস্থিতি দাঁড়াবে যেটা আমরা ইন্ডিয়াতে প্রত্যক্ষ করেছি। আমরা বাংলাদেশে একটু আশ পেয়েছিলাম গত মার্চ এপ্রিলে, সেটার ভয়াবহ আগুনের মধ্যে আমাদের ঝাঁপ দিতে হবে কিনা, ওই রকম একটা পরিস্থিতি দাঁড়াবে কিনা, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আর তাই সামনের দিনে করোনার সংক্রমণ রোধে অবশ্যই যেখানে আছেন নিজের এবং পরিবারের সুরক্ষায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্যই মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে, এবং সাবান পানি বা সোডা পানি দিয়ে হাত ধুতে হবে অথবা হাতকে স্যানিটাইজ করতে হবে। কারোর শরীরে সমাগম হলে এটা ছড়াবে এবং ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি ছড়ায়। সুতরাং এই বিজ্ঞানটা মেনে যে কোনোখানেই যেখানেই সমাগম আমরা সেটাতে যাব না, সেটাতে যুক্ত হব না। মহামারী নির্মূল শুধুমাত্র সরকারের আরোপিত বিধিনিষেধেই যথেষ্ট নয়। ব্যক্তি সচেতনতা না বাড়ালে, স্বাস্থ্যবিধি রক্ষায় সবাই দায়িত্বশীল আচরণ না করলে সংক্রমণ পরিস্থিতি আগামীতে ভয়াবহ হবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। এদিকে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির চাপ। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 33 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা মেডিকেলে নতুন করে 476 জনের নমুনা পরীক্ষায় 95 জনের করোনা পজিটিভ এসেছে। এদিকে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 11 জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 7 জন পজিটিভ এবং 4 জন উপসর্গ নিয়ে মারা যান, আর নতুন ভর্তি হয়েছে 57 জন রোগী। অন্যদিকে গত একদিনে সিরাজগঞ্জে 198 জনের নমুনা পরীক্ষায় 84 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে।